সৃষ্টিশীল মন তাই নতুন নতুন শিল্প ভাবনায় ফুটে ওঠে তার কর্মকাণ্ডে। এবার মুদ্রা যোগে মনীষীদের প্রতিকৃতি তুলে ধরেছেন সুরজিৎ, আর তাতেই স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছেন তিনি। রাজারহাট নিউটাউনের শিল্পী সুরজিতের কথায় প্রথমে মার্বেল দিয়ে মনীষীদের প্রতিকৃতি করার ভাবনা ছিল তার, কিন্তু তা সম্ভব হয়নি। শেষমেশ কয়েনের কারিগরিতেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতি তুলে ধরলেন তিনি। এর জন্য মোট 2406 টাকার কয়েন জোগাড় করতে হয়েছে তাকে বলে জানান শিল্পী। তার এই অভিনব শিল্পকর্মে স্বীকৃতি মিলেছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, ফলে তার পরিবারের লোকজন তো বটেই, পাড়া প্রতিবেশীরাও তার এই সম্মান লাভে খুশি হয়েছেন বলে জানান শিল্পী। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।